সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী পুলিশ কি করছে, বসে বসে ললিপপ খাচ্ছে নাকি? বর্ডারের 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের এখতিয়ারের মধ্যে পড়ে, 15 কিলোমিটার পর্যন্ত তার আর এখতিয়ার আছে, ভারতবর্ষের আইন তাই বলছে। মুখ্যমন্ত্রী ভারতের যত সংস্থা আছে, সে এনআইএ থেকে শুরু করে সিবিআই, ইডি, বিএসএফ, সবার বিরুদ্ধে খ্যাপানোর জন্য, লোক খ্যাপানোর জন্য চেষ্টা করছেন। এবং এই বর্ডার এরিয়ায় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাগ যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লুঙ্গি বাহিনী, যাদের বেশিরভাগই অন্য দেশ থেকে আসা বহিরাগত, তাদেরকে দিয়ে এই কাজ করানোর চেষ্টা করছে। চুরি করলে টাকা দেবে কেন? ওনারা চুরি করে বান্ধবীর বাড়িতে টাকা জমাবে আর কেন্দ্র টাকা দেবে, তাই হয়? মুখ্যমন্ত্রী পুলিশ কি করছে, বসে বসে ললিপপ খাচ্ছে নাকি? মুখ্যমন্ত্রীর হাতে তো প্রশাসনিক দায়িত্ব, হোম মিনিস্টার তো উনি এই রাজ্যের, তো ওনাকে সেটা দেখতে হবে। সব জায়গায় বন্দুক পাওয়া যাচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে। দেখুন, একে তো এই ন্যাশনাল হাইওয়ের উপরে এত নাকা, আমাদের দলের বিধায়ক অশোক লাহিড়ি বলেছিলেন, একটা টুইট করে লিখেছিলেন যে এত সময় কেন লাগে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এটা পশ্চিমবঙ্গে সম্ভব, পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের বিন্দুমাত্র প্রফেশনালিজম নেই, কারণ পলিটিক্যাল কাজ করতে করতে পুলিশের এমন অবস্থা যে পুলিশ গরু পাচার কয়লা পাচারেই ব্যস্ত। ভোটার তালিকা সংশোধনের জন্য তার পাশাপাশি নতুন ভোটারদের নাম তোলার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন, কেননা তিনি বলেছেন সবাইকে এই সুযোগ দিতে হবে দলমত নির্বিশেষে। এটা তো নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনের কাজ তো, এবং সেটা পাড়ায় পাড়ায় বুথে বুথে হওয়ার কথা। উনি দুয়ারে সরকার নিয়ে গিয়ে তৃণমূলের ট্যাগ লাগানোর চেষ্টা করছেন ভোট বাড়ানোর জন্য। বলছেন কিছু কমিউনাল সংগঠন ঢুকছে, এনআইএ ঢুকছে, সেই জন্য আমরা সব নজর রাখছি, একটা বড় প্ল্যানিং আছে পুরো দেশ জুড়ে, বাংলাতেও তার ব্যতিক্রম নেই। পিএফআইয়ের বাতিল হওয়ার পর, নিষিদ্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী পিএফআইকে এই রাজ্যে নিষিদ্ধ করে আলাদা করে নোটিফিকেশন বের করেনি, এখনও পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি। মুখ্যমন্ত্রী কী চাইছেন আমরা বুঝতে পারছি, কিন্তু ওনার সেই উদ্দেশ্য আমরা পূরণ হতে দেবো না। দেখুন, আমরা প্ল্যান করছি কি না সেটা মুখ্যমন্ত্রী বলছেন, আমরা প্ল্যান করলে আমরাই বলবো, মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। ডিসেম্বরে ঠান্ডা বেশি পড়বে, মুখ্যমন্ত্রীর সরকার কাঁপবে। বলছে কর্ণাটকে গণ্ডগোল লাগিয়েছে, রাজ্য গণ্ডগোল লাগাবে, আমরা শান্তির পথ ধরে হাঁটতে চাই, কী বলবেন? সেই শান্তির পথ তো আমরা দেখতেই পাচ্ছি, সেকেন্ড মেয়ের পর থেকে আমরা শান্তি দেখে যাচ্ছি পশ্চিমবঙ্গে, শ্মশানের শান্তি। তৃণমূলের নেতারা এলে তাদেরকে বসিয়ে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে, ভোট লুট করতে দেওয়া যাবে না।